হে গাইজ, ওয়েলকাম টু দ্য ফিল্ম সেম দৃষ্টান্ত। আর আজকে আমার খুব প্রিয় একজন অভিনেতার জন্মদিন। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় হিরো, হিরো আলম। তো আজকে তার জন্মদিন উপলক্ষে আমি একটা সিনেমা দেখছিলাম, মানে দিন তো রাত 12টায় পড়ে যেত, রাত 12টার পরে আমি সিনেমাটা চালিয়েছিলাম। আমাকে একজন পাঠিয়েছিল সিনেমাটা দেখার জন্য, আর আমি সিনেমাটা দেখলাম। সিনেমাটার নাম হচ্ছে সাহসী হিরো আলম, সাহসী হিরো আলম, সাহসী হিরো আলম, সাহসী হিরো আলম। কিন্তু বিশ্বাস করুন, আমার সিনেমাটা দেখার পর রিভিউ করার ইচ্ছে একদমই ছিল না। কিন্তু একটাই কারণ বশত আমার রিভিউটা করতে হচ্ছে, সেটা হচ্ছে যে আমার সাবস্ক্রাইবার দরকার, আর কিছু না। তাহলে চলুন শুরু করি সাহসী হিরো আলম মুভির রিভিউ। তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলোকে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। গালাগালিও ওয়েলকাম। তো সাহসী হিরো আলম ছবিটা কিরম ছিল? ছবিটা এক কথায় অসাধারণ, অস্কার যাকে বলে। যাই হোক, তো মানে সিনেমাটার মানে খুবই সুন্দর একটা সিনেমা। গল্পটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, কারণ দেখুন কিছু কিছু সিনেমা হয় খুব খারাপ, কিছু কিছু সিনেমা হয় ভালো বা অ্যাভারেজ, দেন আসে ভালো, তারপরে খুব ভালো, তারপর আছে ক্রিস্টোফার নোলান, কুইন্টন ট্যারেন্টিনো, এনাদের যে জনরা সিনেমা, মানে এনারা যে ধরনের সিনেমা বানায়, বা আমাদের ভারতে যদি বলি এস এস রাজামৌলি, এস শঙ্কর, প্রশান্ত নীল, আমাদের বাংলায় সৃজিৎ মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, এনারা যে ধরনের সিনেমা বানান, বা বাংলাদেশে রিসেন্টলি রায়হান রাফি বলে একজন আছেন আমার খুব ফেভারিট, তিনি বা যিনি আয়নাবাজির ডিরেক্টর অমিতাভ রায় চৌধুরী, তারা। আর কিছু সিনেমা এমন হয় যেগুলো আমাদের মাথার এইখান থেকে উড়ে চলে যায়, এই সিনেমাটা হচ্ছে তাদের মধ্যে একটা। সিনেমাটাতে তার হিরো অর্থাৎ আমাদের সবার প্রিয় হিরো আলমের বেশ কয়েকবার ইন্ট্রোডাকশন হয়েছে, বা নিজেই তিনি তার ইন্ট্রোডিউস করিয়েছেন। তার মধ্যে খুবই অন্যতম একটা ইন্ট্রো হলো এটা। তাহলে আসুন পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে এই ফিল্মের হিরোইনদের সাথে, কিন্তু সেটা আমি করাবো না, করাবেন কাজী না গাজী মাজারুল ইসলাম বলে একজন মানুষ আছেন, তিনি করাবেন। মাজারুল স্যার Glamour queen, hot and hit girl, গরিবের রানী, শুধু আলমের জন্য লাস্যময়ী, আমার হৃদয়ের মাঝে ঝড় তুলেছে। কিন্তু সব ঠিক ছিল, এই সিনেমার ভিলেনেরা হিরোইনদের নিয়ে মানে হিরোইনদের মারছেন, হিরোইনদের নিয়ে মারছেন, আমি একটু বেশি বলে ফেলেছিলাম, হিরোইনদের মারছেন, সেটাও আমি মেনে নিলাম। কিন্তু এটা কি ছিল? এই সিনেমাতে ভিলেনও আছে, তুই সাহসী হিরো আলো তুই মরে, আর আছে কিছু উড়ন্ত, আর আছে কিছু অসাধারণ রোমান্টিক সং, আমার জীবনের খাতায় প্রতিটি পাতায় পাতায়, আমার জীবনের খাতায় প্রতিটি পাতায় পাতায়। স্যাড সং, জানেরি জান তুমি প্রাণ, জানেরি জান তুমি প্রাণ, ও সাইবা ও সাইবা। আছে কিছু অসামান্য ক্যামেরার কাজ, কিছু অসাধারণ ডায়ালগস, কিছু চরম চরম লেভেলের ভিএফএক্স, আর একটি ঘোড়ার উপরে একটি গাধা। প্রেমের বিজয় নিশান উড়াতে তোর সামনে দাঁড়াবে আমার আলম, সাহসী হিরো আলম। তো ইয়ার কি সাইডে রাখি, আমি এবার একটু সিরিয়াস কথাতে আসি। তো আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই ফিল্মটা লকডাউনের পরে যখন সিনেমা খুলেছে, সিনেমা খুলেছে বাংলাদেশে, তখন এই ফিল্মটা ওপেনিং ফিল্ম ছিল, তখন আশেপাশে কোনো ফিল্ম ছিল না, তাই এই ফিল্মটা বাংলাদেশের 50%-এরও বেশি সিনেমা রিলিজ পেয়েছিল। বাট দুর্ভাগ্যবশত
এটা ছিল তার রেজাল্ট। দর্শকদের এতগুলো ভিড় কমে বাড়তে পারে নাই, আমি তো মনে করছি করোনা বাড়তে লোকজন ঘর থেকে বেরোবে না, সমুদ্র দর্শক হয় নাই, দুই হলে আপনার দর্শক হয়েছে বোধ হয় তিনজন। সিনেমার কাস্ট বলছেন এই কথা, ছবি করেছে অনেকগুলো তবে আলমের ছবির মতো এত ভালো ছবি করিনি। আর সিনেমা থেকে যারা বেরোচ্ছেন তারা বলছেন এই কথা, এই আবিজাবিদের ছবি বানালে ছবি চলবে না, ছবির কতগুলো কোয়ালিটি আছে, কোয়ালিটি সম্পূর্ণ ছবি বানালে ইনশাল্লাহ ভালো হবে। এবার সিরিয়াসলি একটা সিরিয়াসলি কথা বলি আমি, বা সিরিয়াস কথা বলি, সেটা হচ্ছে এই যে হিরো আলমের এই ফিল্মের ট্রেলারটা যখন এসেছিলো তখন সেই ট্রেলারটাকে অনেকে খিস্তি করেছিল, নিম্নমানের সিনেমা বেরো করেছিল যেটা স্বাভাবিক। তো তখন হিরো আলম একটা কথা দিয়ে রিপ্লাই দিয়েছিল যে তার সিনেমাগুলো কারা দেখে, যারা রিক্সাওয়ালা শ্রমিক দিনমজুর এনারা, তো তাই তিনি তাদেরকে এই ধরনের সিনেমা দেখাবেন। মানে হিরো আলম নিজে এই ধরনের যারা পেশা, দেখুন কোনো পেশাই কিন্তু ছোট নয়, কিন্তু তিনি তার নিজের যে অডিয়েন্স তাদের যে ইন্টেলিজেন্স সেটাকেই তো মানে খুব বাজেভাবে অপমান করলেন। তাদেরকে যদি তিনি ভালো মানের সিনেমা দেখান তাহলে তারা একটু বুঝতে শিখবে, তাদেরকে সেই বুঝতে বা বোঝার সুযোগটা দিন, তাদেরকে বোঝান অ্যাটলিস্ট যে কোনটা ভালো কোনটা খারাপ। এই নয় যে এটা শুধু নিম্নমানের যারা পেশাগত আপনাদের চোখে তারা দেখেন বলে মানে তাদের জন্য বানানো, তাই না? এটা কেউই ভালো মানে ভালো বলবে না। আর এই যুগে এসে এই ধরনের সিনেমা দেখা একটা বিশাল বড় পাপ। তো আমি জানি রিভিউটা খুব ছোট হয়ে গেল, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না, কারণ আমি ফিল্মটা দেখার পরে আর সে কিছু বলার পজিশনেই নেই। সো অ্যাটলিস্ট আমি বলবো যে হ্যাপি বার্থডে হিরো আলম স্যার, আপনি ভগবান। আপনার একটি সিনেমা আমার দেখার খুব ইচ্ছে, সেটা হচ্ছে মার ছক্কা। যদি ফিল্মটা কারোর কাছে থেকে থাকে তাহলে প্লিজ আমাকে একটু পাঠাবেন, লিঙ্ক ফিল্ম কমেন্ট বক্সে পাঠিয়ে দেবেন, আমি পেয়ে যাবো। এছাড়াও এই সিনেমার যে ডিরেক্টর, সেই ডিরেক্টর অন্তর্যামী, এমন যদি অস্কারে কোনো ক্যাটাগরি থাকে যে ওয়ার্স্ট ডিরেক্টর অফ অল টাইম, এই মানুষটা সেটা পেয়ে যাবে, মানে নো ডাউট পেয়ে যাবে। বিকজ তিনি তার আগে এই ধরনের সিনেমা বানিয়েছেন, এই হিরো সাহসী হিরো আলমের আগে। আরে গরু রাড়ে গেলে গরু পাবি, মাছ বাজারে গেলে মাছ পাবি, বউ পাবি বউ বাজার, বউ বাজার। সো আর কি বলবো, আজকের ভিডিওটা এইটুকুই, দেখাবো নতুন ভিডিওতে। আর ঠিক আছে, সরি এই ভিডিওটা ছোট হয়ে গেল, কিন্তু প্লিজ কিছু মনে করবেন না, কারণ এই ধরনের সিনেমা দেখে মানে আমি বেঁচে থাক মানে বেঁচে আছি সেটা খুব বড় ব্যাপার। সো আজ আসি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। টাটা।